পবিত্র মাহের রমজান উপলক্ষে দুই শতাধিক বয়স্ক নারী পুরুষকে ইফতার সামগ্রী বিতরণ করেন বরগুনা বেতাগী উপজেলার কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজিরাবাদ ইউনিয়নের কুমারখালী বাজারে ইফতার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা নিজামুদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ আব্দুর রহিম আরিফ হোসেন সংগঠন সূত্রে জানা যায় দু হাজার সাল থেকে পঞ্চাশ সদস্য নিয়ে কাজ শুরু করেন তারা কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে দুই শতাধিক কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এ জেড এম শিমুল বলেন আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি থেকে গত তিন বছরে বরগুনায় বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা হয়েছে